নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। সীতারানী সাহু ভারত দেশের নালকো আঙ্গুল অঞ্চলের এক গৃহিণী। প্রতিবেশী প্রভাত কুমার পাধিকে সহায়তা করার সৌভাগ্য ইনি লাভ করেন। ফেব্রুয়ারি মাসের 11 তারিখে এরা স্বামী স্ত্রী যখন যজ্ঞে অংশগ্রহণ করার জন্য রওনা হন, পাধি এদের গন্তব্য কোথায় তা জানতে চান। বাড়ির কাছেই শ্রী আম্মা ভগবানের যজ্ঞে অংশগ্রহণ করতে যাচ্ছেন বলে ইনি পাধিকে জানান। প্রভাত কুমারও যজ্ঞে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। এই দম্পতি খুশির সঙ্গে পাধিকে আমন্ত্রণ জানান এবং যজ্ঞে একসাথে প্রার্থনা করেন। যজ্ঞ শেষে সীতারানী স্বামীর সঙ্গে বাড়ি ফিরে আসেন। প্রভাত রয়ে যান এবং একটি চাকরির জন্য ঐকান্তিক প্রার্থনা করতে থাকেন। বাড়ি ফেরার পথে কিছু মানুষের সাথে প্রভাতের দেখা হয়। এরা জানান LIC অফিস থেকে প্রভাতের ফোন নম্বর এবং অন্যান্য খবর এরা খুঁজে পেয়েছেন যেখানে প্রভাত চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। এরা দরকারি সার্টিফিকেট চাইছিলেন প্রভাতকে চাকরি দেওয়ার জন্য। একটু খুশি হলেও বিস্মিত প্রভাত পুরোপুরি এদের বিশ্বাস করতে পারছিলেন না। প্রভাতকে আশ্বাস দিয়ে এরা জানান যে সব ঠিক আছে, শুধু সার্টিফিকেটের ফটোকপিগুলো অফিসে জমা দিয়ে আসতে হবে। পরের দিন সকালবেলা প্রভাত তাই করলেন। চমৎকারিকভাবে এক সপ্তাহের মধ্যে ইনি চাকরি পেয়ে যান। সঙ্গে সঙ্গে সীতারানীকে ফোন করে পরমজ্যোতি শ্রী কল্কি আম্মা ভগবান সম্বন্ধে বিশদে জানতে চান প্রভাত কুমার। এক সপ্তাহের মধ্যেই LIC অফিসে প্রভাত কুমারের চাকরির ব্যবস্থা করে দিলেন স্বয়ং শ্রী ভগবান। এখন প্রভাত শ্রী পরমজ্যোতি কল্কি আম্মা ভগবানের একনিষ্ঠ ভক্ত। যতই ছোট হোক না কেন অথবা বড়, আমাদের সেবা চলুক নিরন্তর। কারণ কে জানে কোন সেবা হয়ে ওঠে একটি নতুন চমৎকারের উৎসমুখ।